ওয়েলকাম টু দেশার এক্সাম গাইড প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার চোদ্দো সালে টেট পাস করেছিলে এবং বর্তমানে ট্রেন্ড তাদের জন্য এই খবরটি বন্ধুরা বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ আমি শুরু করছি বন্ধুরা পশ্চিমবঙ্গ প্রাইমারি বোর্ড কর্তৃক তোমাদের জন্য অনলাইন ভেরিফিকেশনের জন্য তেইশে নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত একটা অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান গ্রহণ করেছিল সেখানে কিন্তু প্রায় বত্রিশ হাজার প্রার্থী ফর্ম পূরণ করেছিল মারফত যেটা জানা যাচ্ছে যে ওই সমস্ত প্রার্থীদের ফর্মগুলোকে মানে ফর্মগুলোতে কিন্তু দ্রুত স্ক্রুটিনির কাজটা চলছে এবং খুব দ্রুতই হয়তো এই স্ক্রুটিনি বা এই কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে যেটা শোনা যাচ্ছে এবং এটাও জানা গেছে যে এরপর অফলাইন ভেরিফিকেশান হতে পারে এরপর কিন্তু অফলাইন ভেরিফিকেশান হতে পারে এবং তারপর ইন্টারভিউ কিন্তু নাও হতে পারে সরাসরি নিয়োগ কারণ দু সালে ইন্টারভিউয়ের মার্কের ভিত্তিতে র্যাঙ্ক হিসেবে যাদের র্যাঙ্ক আগে থাকবে তাদের আগে নিয়োগপত্র দেওয়া হবে বন্ধুরা আবার বলছি যেটা জানা যাচ্ছে যে দু সালে ইন্টারভিউতে মার্কের ভিত্তিতে মানে তখন যারা চাকরি পায়নি তাদের তো অলরেডি ইন্টারভিউ দেওয়া আছে সেই ইন্টারভিউতে মার্কের ভিত্তিতে র্যাঙ্ক করা হবে বা র্যাঙ্ক তো হয়েই আছে সেই র্যাঙ্ক হিসেবে যাদের র্যাঙ্ক আগে থাকবে তাদের কিন্তু আগে নিয়োগপত্র দেয়া হবে আর কোনো রকম ইন্টারভিউয়ের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে কিন্তু তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা অনলাইন ভেরিফিকেশানে ট্রেন সংক্রান্ত যে ডকুমেন্ট যে সমস্ত ডকুমেন্টস আপলোড করা হয়েছিল সেই ডকুমেন্টসেরই কিন্তু ভেরিফিকেশান করা হতে পারে অনলাইনে অনলাইনে কারণ অলরেডি কিন্তু মানে সরি অফলাইনে অফলাইনে কিন্তু আবার ভেরিফিকেশান হতে পারে মানে অফলাইনে ভেরিফিকেশান হবে কারণ অনলাইনে যে সমস্ত মানে তুমি ডকুমেন্টস দিয়েছ দুটো দুটো ডকুমেন্টস কিন্তু তোমাদের লেগেছিল। যেটা হচ্ছে কি ট্রেন্ডের মানে ট্রেন্ড সার্টিফিকেট আর মার্কশিট এবং সেই সমস্ত ডকুমেন্টসই কিন্তু যাচাই করা হবে অফলাইনে শুধু তোমরা এই দুটো ডকুমেন্টস কাছে রাখবে না এর সাথে সাথে কিন্তু তোমরা অবশ্যই সমস্ত শিক্ষা সংক্রান্ত নথিপত্র হাতের কাছে রাখতে পারো মানে রাখবে এছাড়া প্রাইমারির যে দু হাজার চোদ্দো সালের যে অ্যাডমিট কার্ড ছিল কারণ যদি আসল অ্যাডমিট কার্ড না থাকে অবশ্যই কিন্তু তার জেরক্সটা কাছে রাখার চেষ্টা করবে ঠিক আছে কিন্তু যেটা জানা যাচ্ছে শুধুমাত্র ট্রেন্ড যে সার্টিফিকেট আর মার্কশিট আর যদি এন এর টি এর অ্যাপ্রুভাল কপি কাছে না থাকে সেটা সংগ্রহ করার চেষ্টা করবে কারণ কোনো বিএড কলেজে গেলেই কিন্তু সেটা দিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও কলেজ ভিডিও